চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াদ আহমেদ। সেখানে নায়ক চট্টগ্রামের উন্নয়ন চিত্র তুলে ধরতে সড়কপথকে ইউরোপের রাস্তার সঙ্গে তুলনা করে একটি বক্তব্য দেন, যা আন্তর্জালে ভাইরাল হওয়ার পর তুমুল সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে গতকাল সন্ধ্যায় এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি পরিষ্কার করেন রিয়াজ। তিনি লিখেছেন, গত রবিবার আমি সহ কয়েকজন তারকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম ভাইয়ের নির্বাচনী প্রচারণাতে অংশ নিতে যায়। এয়ারপোর্ট থেকে নেমে মেরিন ড্রাইভ রোড দিয়ে আসার সময় মনে হয় এ তো বাংলাদেশ নয়, ইউরোপের কোনো রাস্তা। অত্যন্ত হর্ষ ও গর্ববোধ করি এ নিয়ে। এরপর সারাদিন ধরে চলে উৎসবমুখর এবং স্তব স্ফূর্ত নির্বাচনী প্রচারণা, আর সব সময়ের মতোই চট্টগ্রামের মানুষের অতিথময় মুগ্ধ হই। চট্টগ্রামের মানুষের হৃদয় অনেক বড় ও তারা মানুষকে অনেক সম্মান করেন। সারাদিনের প্রচারণা শেষে ঢাকা এসে আমি ক্লান্ত হয়ে দুই দিন বিশ্রাম নেই। বিশ্রাম শেষে ফেসবুকে তথা সামাজিক গণমাধ্যমে এসে দেখি তুঘলকি কাণ্ড। রিয়া দারু লিখেছেন, আমি নাকি বলেছি আমার কাছে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পুরো রাস্তাই ইউরোপের রাস্তা বলে মনে হয়েছে। ভুইফোর অনলাইন মিডিয়াগুলোর প্রধান কাজেই মানুষের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে কিছু ক্লিক কামানো, এটাই তাদের রুজিরুটি। প্রথমত আমি প্রশ্ন করতে চাই, আমার এই বক্তব্যের ভিডিও সবখানে আছে, আমাকে দেখাতে পারবেন সেই ভিডিওতে আমি কোথায় বলেছি যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পুরো রাস্তাটাই ইউরোপের রাস্তার বলে মনে হয়েছে। আমি একটি নির্বাচনী প্রচারণার মাঝখানে ছিলাম, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, একটি উৎসবমুখর পরিবেশের উত্তেজনাতে ছিলাম। সেখানে একটি ঝটিকা স্পষ্ট ইন্টারভিউতে তো আমার এত ডিটেলস বলা সম্ভব নয়। এয়ারপোর্ট থেকে নেমে মূল শহরে আমি চট্টগ্রাম মেরিন ড্রাইভ রোড করে আসি এবং সেই রাস্তাটিকে আমার উন্নত বিশ্বের রাস্তার মতোই মনে হয়। আপনাদের এই ধরনের কাজে আমি আসলে হতবাক, আমার কিছুই বলার নেই। এই অভিনেতা আরও যুক্ত করেছেন, কিন্তু এই সুযোগটিকে কাজে লাগায় একটি বিশেষ মহল। তারা আমার নিউজটাকে নিয়ে শুরু করে অশ্লীল এবং অসভ্য ভাষার আক্রমণ। একটি সংঘবদ্ধ চক্র এটিকে ভাইরালও করে। অন্য কোনো সময় হলে কিংবা অন্য কেউ, আমার আসলে হয়তো অনেক রাগ উঠত, কিন্তু আমার এই মুহূর্তে খুব হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে কারণ যারা এই অশ্লীল আক্রমণগুলো করছেন তাদের সিংহভাগে হলো সেই কুচক্রি মহলের লোক, যারা নাকি একজন রাজাকারকে চাঁদে দেখতে পান। ওই নির্বাচনী প্রচারণায় রিয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদোস, সাইমন সাদিক, চিত্রনায়িকা পূর্ণিমা, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অভিনেত্রী অরুণা বিশ্বাস, বিজরী বরকতুল্লাহ, সুইটিসহ অনেকেই।